Yes! 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 Hello, movie lovers. Kamsun Shabai. Ashokshay Phalosan Shabai Shagatum, Filmy Strokes YouTube channel, ebong Hridoy First Facebook page. ভিউয়ার্স গত 3 দিন ধরে কোনো ভিডিও ড্রপ করতে পারিনি কারণ আমি একটু ইনজুরড আছি তবে এই মুহূর্তে মোটামুটি সুস্থ তাই ভিডিও করতে বসলাম আর ইতিমধ্যে অনেকেই আমাকে মেসেজ করেছেন ইন্ডাস্ট্রিতে নতুন যে সিনেমাটা রিলিজ হয়েছে অন্তর্জাল সেটা রিভিউ চেয়েছেন বাট ভাই ইনজুরড ছিলাম তো যাওয়া পসিবল হয়নি তবে আশা করছি আগামীকাল যাব এবং আগামীকাল গিয়ে সিনেমাটা দেখে তারপরে আমি আমার রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব তবে এই মুহূর্তে আপনারা যারা দেখছেন আপনাদের কি ওপিনিয়ন অন্তর্জাল নিয়ে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তবে হ্যাঁ স্পয়লার ছাড়া আমি কিন্তু এখনও দেখি নাই তো স্পয়লার কেউ দিবেন না ওকে এবার আসি আজকের মূল টপিকে যে টপিকে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে তো ভিউয়ার্স যে বিষয়টা লিখছি আপনারা ইতিমধ্যে সবাই বুঝতে পারছেন এবার হচ্ছে অনুভূতিটা শেয়ার করা এর বাইরে তো কিছুই না কারণ আমি তো উপরে লিখেই দিয়েছি তো এই যে বিষয়টা দরদ সিনেমার এই যে বিষয়টা ঘটতেছে বা এবার যেটা হবে আমার কাছে মনে হয় যে এটা হবে লাস্ট এবং ফাইনাল স্টেপ এবং এরপর থেকে মূলত দরদের কাজই শুরু হবে কারণ এই যে আপডেট বা এই যে অমুক দিন হচ্ছে তমুক দিন হচ্ছে এরকমের অনেক কিছু আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি এবং এইগুলো নিয়ে কিন্তু অনেক জলগুলো আমরা করে ফেলেছি শুধুমাত্র সিনেমার টিম না আমাদের মতন অনেক ক্রিয়েটররা কিন্তু এরকমের জলগুলো করে ফেলছে 1 কোটি 20 লাখ অমুক নায়িকা তমুক নায়িকা কনফার্ম নিউজ এরকমের অনেক নিউজ আমরা দেখেছি তো সেইখান থেকে আমার কাছে মনে হয় যে এবার ফাইনাল অফিশিয়ালি কিছু একটা হতে চলেছে এবং সেই আপডেটগুলো আমরা আগামীকাল থেকেই পেতে পারি এবং এই বিষয়ে কিন্তু সিনেমার পরিচালক অনন্য মামু নিজেই ইঙ্গিত দিয়েছেন তিনি রিসেন্টলি তার ফেসবুক পোস্টে জানিয়েছেন চুপ ছিলাম কারণ অনেক দূর যেতে হবে কাল থেকে বলা শুরু করব আমার সিনেমা দরদ নিয়ে অর্থাৎ আগামীকাল থেকে সে দরদ নিয়ে বলা শুরু করবে এবং সবাইকে রেডি থাকতে বলেছে এবং এই পোস্টার যে কর্নি করেছেন এবং লোকেশনটাও তিনি শেয়ার করেছেন তার লোকেশন হচ্ছে ক্যাফ হোয়াইট লামা মুম্বাই ইন্ডিয়া ওকে সে এখন ভারতে রয়েছে এবং ভারত থেকে মূলত এই আপডেটটা তিনি জানিয়েছে যে আগামীকাল থেকে তার দরদের কাজ শুরু হচ্ছে এবং দরদের জন্য সে সবাইকে রেডি থাকতে বলেছে ওকে ফাইনালি আমার কাছে মনে হয় যে এটাই হচ্ছে অনন্য মামুনের এই আপডেট বা হবে হবের শেষ আপডেট আমার কাছে মনে হচ্ছে যে এটাই অনন্য মামুনের শেষ আপডেট এবং আগামীকাল থেকে সত্যিকার অর্থে দরদের কাজ শুরু হবে তো আপনাদের কী মনে হয় আগামীকাল থেকে কি দরদের কাজ শুরু হবে সেটা আমি কমেন্টে জানান তবে যারা জানেন না আই থিঙ্ক সবাই জানেন আমার ভিডিওটা যারা অন করছেন তারা সবাই জানেন তারপরও আমি আপনাদের উদ্দেশ্যে আরেকবার বলছি দরদ হতে চলেছে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবথেকে বড় এবং সুপারস্টার শাকিব খানের ক্যারিয়ারের সবথেকে বড় সিনেমা এবং এই সিনেমাটা যেভাবে প্ল্যান করা হচ্ছে সেখান থেকে বাংলার ইতিহাস সৃষ্টিকারী একটা সিনেমা হতে পারে এইটা বিকজ অফ এই সিনেমাটাকে বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনায় তৈরি করা হচ্ছে এবং সিনেমাটার সঙ্গে ভারতীয় অনেক আর্টিস্টরা যুক্ত রয়েছে সিনেমাটাকে প্যান ইন্ডিয়া রিলিজের প্ল্যান করা হচ্ছে বলিউড থেকে নায়িকা নেওয়া হচ্ছে তো বুঝতে পারতেছেন একটা হিউজ স্কেলে কিন্তু চিন্তা করা হচ্ছে দরদ নিয়ে তো যদি এই সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সত্যিকার অর্থে এটা একটা ইতিহাস সৃষ্টিকারী সিনেমা হতে পারে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তো দেখা যাক কী হয় এবং আমরা তো জানি সুপারস্টার শাকিব খান এই সিনেমায় রয়েছে এর বাইরে শাকিব খানের বিপরীতে কে রয়েছে এটা তো দেখার বিষয় তো যেহেতু আগামীকাল থেকে অরণ্য মামুন ভাই আপডেট দেওয়ার কথা বলেছে বা তিনি কাজ শুরু করতেছে তো আই হোপ সেখান থেকে আমরা অনেক আপডেট পাবো এবং খুব শীঘ্রই আপডেট পেয়ে যাবো যে সুপারস্টার শাকিব খানের বিপরীতে দরদ সিনেমায় কে অভিনয় করতে চলেছে তো গ্যাস অরণ্য মামুনের ভাষ্য মতে রেডি তো আপনারা যদি রেডি থাকেন তাহলে এখনই ভিডিওটা লাইক করেন শেয়ার করেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন যাতে চ্যানেলের প্রত্যেকটা আপডেট সবারই পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ সবাইকে